আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা, আমি এখন আপনাদেরকে মহামূল্যবান একটি দোয়া শিক্ষা দিব ইনশাআল্লাহ, যেই দোয়াটি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা বিভিন্ন সময় পাপ কাজ করে থাকি, দেখে করি না দেখে করি, বুঝিয়া করি না বুঝিয়া করি, অন্ধকারে করি আলোতে করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে মাপ চাবো, আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে ক্ষমা চাবো তা আমাদের অনেকেরই অজানা। আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে গুনাহ মাফের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা নিজে স্বয়ং সেই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো সূরা আল ইমরানের আয়াত 193, সূরা আল ইমরানের আয়াত নম্বর 193, যার আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে গুনাহ মাফের জন্য দোয়া চাইব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ফাগফির লানা, রব্বানা ফাগফির লানা, জুনুবানা জুনুবানা, ওয়াকফির আন্না ওয়াকফির আন্না, সাইয়্যাতিনা সাইয়্যাতিনা, ওয়াতাওয়াফফানা ওয়াতাওয়াফফানা মাআল আবরার মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না রব্বানা ফাগফির লানা লানা একলিফতান রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফফানা মাআল আবরার। বাংলা উচ্চারণ: রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফফানা মাআল আবরার। দোয়াটি কে শিক্ষা দিয়েছেন? মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে গুনাহ মাফের জন্য দোয়া চাব। অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের থেকে আমাদের গুনাহগুলো মুছে দিন। আল্লাহু আকবার।
এবং সৎ কর্মশীলদের সাথে আমাদের মৃত্যু দান করুন। আল্লাহ, সূরা আল ইমরান আয়াত নম্বর 193। আমাদের গুনাহ জন্য, আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করব, আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আমলটি করব, দোয়া করব। আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।